আজকে আমার টপিক টক্সিক রিলেশনশিপ। কথাটা আজকালকার জেনারেশনের কাছে খুব চেনা, কেউ কেউ আবার এরকম রিলেশনের ভুক্তভোগীও বটে। তো চলো জেনে নেওয়া যাক এই টক্সিক রিলেশনশিপ আদৌ কেমন হয় বা এদের প্রবলেমগুলোই বা কী। কোনো রিলেশনই শুরু থেকে সুন্দর হয় না, বা এরকম কোনো রিলেশনই নেই যেখানে প্রবলেম নেই। তবে এই টক্সিক রিলেশনশিপের প্রবলেম পুরোপুরি আলাদা। চলো এবার সেগুলো নিয়ে আলোচনা করা যাক একটু। আমি মোটামুটি চারটে আচরণ বা বিহেভিয়ারের কথা বলবো। প্রথমে এক নম্বর হচ্ছে কন্ট্রোলিং বিহেভিয়ার বা নিয়ন্ত্রণ আচরণ। সে তোমাকে সব ব্যাপারে নিয়ন্ত্রণ করতে চাইবে বা করবেও, কোনো ব্যাপারেই তোমার নিজের কোনো স্বাধীনতাই থাকবে না। যেখানে ধরো তুমি চাকরি করবে কি না, করলেও কোথায় করবে, কোথায় যাবে, তুমি অফিস থেকে কটায় বাড়ি ঢুকবে ইত্যাদি। এছাড়াও তুমি বন্ধুদের সাথে কোথাও যেতে পারবে না, তুমি কখন কি করবে না করবে পুরোটাই সে ঠিক করবে। এক কথায় বলাই বাহুল্য যে তুমি তার অর্ডারেই চলবে, তোমার নিজের কোনো মতামতই চলবে না তোমার নিজের লাইফের ওপর। দু নম্বর, ডিসরেসপেক্টিং বিহেভিয়ার বা অসম্মানজনক আচরণ। যে সম্পর্কে সম্মান নামক কথাটার কোনো আক্ষরিক অর্থই রাখে না, সে সম্পর্ক রাখার চেয়ে না রাখাই ভালো। সে তোমাকে প্রতি পদে অসম্মান করবে, যেমন ধরো সে তোমার করা কোনো কাজ, তোমার করা কোনো সিদ্ধান্তকে সে সম্মান করতে পারবে না। প্রত্যেকটা পদক্ষেপে থাকবে শুধু সন্দেহ, আর যার থেকেই আসবে এই অসম্মান। তিন নম্বর, ইগনোরেন্স বিহেভিয়ার বা অজ্ঞতাজনক আচরণ। কখনো কখনো এই ধরনের রিলেশনে ভীষণভাবে ইগনোর করার মনোবৃত্তিও লক্ষ্য করা যায়। হয়তো তুমি তোমার পার্টনারকে খুব মন দিয়ে কিছু কথা বললে, কিন্তু সে তোমার কোনো কথাই শোনেনি, অর্থাৎ তোমাকে সে পুরোপুরি ইগনোর করে গেছে। হয়তো তুমি বহুবার তাকে কল করে গেছো কিন্তু সে রিসিভ করেনি। তুমি তাকে টাইম দিতে চাইছো কিন্তু তার কাছে টাইম নেই তোমাকে টাইম দেওয়ার মতো। এরকম প্রত্যেকটি ঘটনাকেই আমরা ইগনোর করা বলতেই পারি। চার নম্বর, ডিসঅনেস্টি বা অসততা। এই ধরনের রিলেশনে যেহেতু বিশ্বাস নামক বস্তুটা থাকে না বললেই চলে, তাই ডিসঅনেস্টির মাত্রাটাই বেশি থাকে। তবে ওই যে কথায় আছে, একটা সত্যি ঢাকতে বহু মিথ্যার আশ্রয় নিতে হয়, তাই এই রিলেশনে কখনোই হেলদি রিলেশনের রূপ নিতে পারে না, কারণ এই রিলেশনে মিথ্যের ভাগটাই আস্তে আস্তে বাড়তে থাকে। কথায় কথা বাড়ে, তাই এই ধরনের রিলেশনশিপ ঠিক কেমন হয় এসব নিয়ে আর আলোচনা না করাই ভালো, বরং এটা থেকে বেরিয়ে আসাই শ্রেয়। কারণ এই ধরনের রিলেশনশিপে যে লয়াল, সে হয়তো বারবার মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা কতবার, কত দিন, একটা সময় পরে দেয়ালে পিঠ ঠেকেই যাবে, আর তখন হয়তো ফেরার রাস্তা বন্ধ। তাই বলবো, যখনই এরকম কিছু বুঝতে পারবে তখনই ডিসিশন নেওয়া ভালো। 2 থেকে 4 বছর তাকে ভালোবেসে কাটাতে গিয়ে নিজের পুরো জীবনটাকে অন্ধকারে আচ্ছন্ন করে কোনো লাভ নেই, কিছু লাভ হবে বলে মনেও হয় না। আমার মতে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কই যে টক্সিক হবে তা নয়, যেখানেই ভালোবাসার সম্পর্ক সেটাই টক্সিক হতেই পারে। নিজের লাইফের ডিসিশন অবশ্যই নিজের নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে, তাই বলবো মানিয়ে বা মেনে নিয়ে নয়, নিজের বুদ্ধি ও বিবেচনা দিয়ে চলতে হবে আমাদের প্রত্যেককে। লাইফের নিজের নেওয়া ডিসিশন কখনো হতে পারে ঠিক, কখনো হতে পারে বেঠিক। ভুলটা হলেও অন্তত নিজেদের এইটুকু মনে হবে, না যেটা করেছি সেটা নিজের ভুলে করেছি। অন্তত নিজের ভুলটাকে কারোর ওপর চাপিয়ে দিতে হবে না যে তার জন্য আজকে আমাকে এই ভুল ডিসিশনটা নিতে হয়েছিল। তাই বলবো, নিজের ডিসিশন খুব ভেবে চিনতে, বুদ্ধি বিবেচনা দিয়ে, বিচার করে নিয়ে নিজের ডিসিশনটা নিজেদেরই নেওয়া ভালো। তো চলো আজকের টপিক এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও আসবো এরকম কিছু টপিক নিয়ে তোমাদের কাছে। আজকের মতো টাটা।